হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন বইয়ের রিভিউ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তুলসী প্রকাশনীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এই বইটিও ডাব্লিউ এর প্রিলিমিনারি এবং মেন পিএসসি ইউপিএসসি রেল ব্যাংক এলআইসি স্কুল সার্ভিস সমস্ত প্রতিযোগিতা পরীক্ষার জন্য উপযুক্ত এবং দেখো তোমরা এখানে দেখছো আমি লিখে রেখেছি এগারো প্লাস অর্থাৎ এর মধ্যে এর চেয়েও বেশি এমসি রয়েছে এবং অবশ্যই সমস্ত তুলসীর বইগুলোই কিন্তু একটু ডেসক্রিপটিভ তাই ডেসক্রিপ্টিভের মধ্যে তো আরও প্রচুর প্রশ্ন রয়েছে তাই তোমরা যদি পুরো পড়ে নাও তো তার মধ্যে তোমরা আরও অনেক অনেক এমসিকিউ সলভ করতে পারবে তো এর মধ্যে দেখে নাও কি কি রয়েছে প্রাচীন মধ্য আধুনিক ভারতের পূর্ণাঙ্গ উপস্থিতি রয়েছে ঐতিহাসিকগণের বিভিন্ন ঘটনার বিশ্লেষণ রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যের সারণী রয়েছে অর্থাৎ ছকের সাহায্যে করা রয়েছে ডাব্লিউ বিসিএস আইএস অপশনাল এবং জেনারেল পিএসসি ইউপিএসসি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী তথ্যের মধ্যে দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে ছশোটির বেশি এমসিকিউ কিন্তু সমস্ত এমসিকিউ নিয়ে আমি গুণে দেখেছি এগারোশোর বেশি রয়েছে এবং বিগত বছরের প্রশ্নোত্তরগুলি রয়েছে অর্থাৎ যারা প্রথম শুরু করছো তারা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই বইটি পড়তে পারো এবং অবশ্যই তুলসীর বইগুলো তেমন মোটা নয় পেজ সংখ্যা কত রয়েছে দুশো চল্লিশটি তো চলো দেখে নিই এবং অবশ্যই তোমরা যেন তুলসীর বইগুলোর প্রায় প্রাইস সবই দুশো কুড়ি টাকা এই যে দুশো কুড়ি টাকা এখন হয়তো প্রাইসটি বেড়েছে কিন্তু ছাড় পাবে তোমরা তো চলো সূচিপত্রটি দেখে নি সূচিপত্রতে রয়েছে দেখো প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এছাড়া মহাবিদ্রোহ সমস্ত কিছু রয়েছে তো দেখে নিই আমরা এর মধ্যে কি কি রয়েছে ডিটেলভাবে একটু দেখে নিই এর মধ্যে প্রাচীন যুগের মধ্যে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এর মধ্যে মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা বৌদ্ধ ধর্ম বৈদিক সভ্যতা তারপরে পৌর শাসন ব্যবস্থা জনগণ সমাজ মৌর মৌর্য যুগ রয়েছে গুপ্ত যুগ রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমার স্কন্দগুপ্ত সব আলাদা করে রয়েছে প্রাক মধ্যযুগের মধ্যে ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল সেল সেন বংশ এর মধ্যে থাকবে মধ্য যুগের মধ্যে রয়েছে সুলতানি বংশ খলজি বংশ তুপলক বংশ লোদি বংশ মুঘল সাম্রাজ্য রয়েছে আধুনিক যুগের মধ্যে মাঠ শক্তির উত্থান পতন শিখ শক্তির উত্থান পতন জাট শক্তির উত্থান বিভিন্ন ব্রিটিশ গভর্নমেন্ট জেনারেল গভর্নর জেনারেল ভাইস রয় রয়েছে ব্রিটিশ ভারতে সামাজিক ও ধর্মীয় সংস্কার রয়েছে কৃষক ও উপজাতি বিদ্রোহ রয়েছে আঠারোশো সালের মহাবিদ্রোহ রয়েছে ভারত এবং ভারতের বাইরেও বৈপ্লবিক যে আন্দোলন সমস্ত কিছুই রয়েছে এছাড়া ডাবলু বি সি এস প্রিমিনি এক্সামের রয়েছে এছাড়া রয়েছে এমসিকিউ চলো দেখে নিই ডিটেল করে বইটি দেখো একদম ডিটেলসে রয়েছে তোমরা পুরো একদম প্রথমে রিডিং করে নেবে দেখো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার বিস্তৃতি সিন্ধু সভ্যতার সময়কাল গুরুত্বপূর্ণ স্থান মহেজোদরো লোথাল কালীবঙ্গাল চানহুদারো শুক্তজেন্ডার বানোয়ালি রংপুর সুরকটোটা ডিজি রোপার আলমগীরপুর আলমুরাদ ঢোলাভিরা বালাকোট দেশালপুর আল্লাহদ্দিনও রাখিগ্রাহী বা রাখিগাড়ি তো দেখছো এখানে কতগুলো রয়েছে অর্থনীতি রয়েছে অর্থাৎ ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের জন্য কিন্তু এটি ভীষণই ইম্পর্ট্যান্ট সমাজ সংস্কৃতি রয়েছে পতন বিভিন্ন স্থান এবং নদীর তালিকা হরপ্পা সভ্যতা কোন নদীর ধারে দেশালপুর কোন নদীর ধারে লোথাল কোন নদীর ধারে কালীবঙ্গান কোন নদীর ধারে এরখানে কত প্রশ্ন হয়ে যাচ্ছে সিন্ধু সভ্যতার বাইরে গ্রাম কৃষিকাজ বৈদিক সভ্যতা অর্থাৎ এটি কিন্তু পুরো ডিটেল স্টাডি এইভাবে চলছে এখানে দেখে নাও চব্বিশ জন তীর্থঙ্কর ও তাদের সংশ্লিষ্ট চিহ্নগুলি দেখো চিহ্নগুলি লেখা রয়েছে এইগুলি কিন্তু আসে ঋষভনাথ ষাঁড় আর এদিকে মহাবীর সিংহ পার্শ্বনাথ হচ্ছে ফনাতলা সাপ এগুলো চিহ্ন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের বিবর্তন তারপর মৌর্য সাম্রাজ্য এবার দেখো ছকও যেরম আছে ডিটেল যেরম আছে ছকও সেরকম আছে দেখো অর্থশাস্ত্রে উল্লেখিত অধ্যক্ষগণ এগুলো কিন্তু এক্সামে আসে সীতাধক্ষ মানে কি চাষযোগ্য জমির পরিচালক মৌর্যযুগের কর্মচারী মৌর্যযুগের বিভিন্ন কর ভাগ কি কর উৎপাদন কর মৌর্যযুগের বিভিন্ন ঋতু মৌর্যযুগের ক্যালেন্ডার মৌর্যযুগের সময় শিল্পী ও অন্যান্য পেশা এখানে সমস্ত কিছু রয়েছে মৌর্য পরবর্তী ভারত এইভাবে চলছে প্রাক মধ্যযুগ দেখো ধর্মপাল দেবপাল পরবর্তী পাল সম্রাট প্রথম মহিপাল দ্বিতীয় মহিপাল রামপাল সেন বংশ সব পরপর পরপর রয়েছে সুলতানি শাসন শুরু হলো লজি বংশ সমস্ত কিছু পর্ব রয়েছে এখানে দেখো সুলতানি যুগের সাহিত্যের তালিকা কিতাবি তহকি ভারতীয় বিজ্ঞান সম্পর্কিত ফিরোজ এটা কি আত্মজীবনী এগুলো কিন্তু এক্সামে অনেকবার এসেছে মুঘল সাম্রাজ্য এখানে দেখো এই ছকটি ভীষণ ইম্পর্টেন্ট রাজ্য শাসক সময় এবং অভিযানের সময় সেনাপতি আকবরের বা মুঘল সেনাপতি সমস্ত কিছু রয়েছে ঔরঙ্গজেব শাহজাহান মারাথারাতির উত্থান মুঘল সাম্রাজ্যের পতন পরপর পরপর এইগুলো যদি তোমরা পড়ে না প্রচুর তোমাদের জানা হয়ে যাবে এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন ফৌজ বাহিনী এই ছকটি দেখো পুস্তক ও লেখক বন্দে মাতারম কাল লেখা অরবিন্দ ঘোষ প্রচুর বার এসেছে এক্সামে গোড়া সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুর ডিসকভারি অব ইন্ডিয়া জওহরলাল নেহেরু এই রকম সমস্ত কিছু ছকের মাধ্যমে রয়েছে এবারে দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও বক্তা দেখো কতগুলো রয়েছে শুধু দেখে না মাল্টিপল চয়েস প্রশ্ন শুরু হয়ে গেল এমসিকিউ দেখো এতগুলো পেজ এমসি কিউ তাহলে বুঝতে পারছো কতগুলো আছে দেখো লাস্ট এমসি কিউটা এখানে দেখো এক হাজার আটষট্টি এক হাজার আটষট্টি এখানে লেখা রয়েছে ছশোটির বেশি কিন্তু এখানে দেখো নিজের চোখেই দেখে নিতে পারবে এক হাজার আটষট্টিটি এছাড়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এখানের কোশ্চেন তো আলাদা আরও এমসি কিউ প্রচুর এমসি কিউ তাই এই এমসি কিউ থেকেও শুধু যদি এমসি কিউ পড়ে যাও এমসি থেকেও তোমাদের এক্সামে কমন আসবে তো এই বইটি রিভিউ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো লাইক করো এবং নিচে অবশ্যই কমেন্ট করো তুলসির সিরিজে আমি সমস্ত বইয়ের রিভিউগুলোই দিচ্ছি দেখে নাও এই দেখো ভারতীয় অর্থনীতির এই বইটির রিভিউ ভারতীয় সংবিধানের রিভিউ সাধারণ বিজ্ঞানের পাটিগণিত ভারতের ইতিহাস ও সংগ্রাম ইংলিশ ভূগোল সাতটি বইয়ের রিভিউ কিন্তু আমি দিচ্ছি এই তুলসীর সিরিজের মধ্যেই রয়েছে তোমরা প্রত্যেকটি দেখে নাও